বরিশালে শ্রমিক দিবসে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে শ্রমিকরাই। এতে আহত হয়েছে ড্রাইভার, হেলপার সহ অন্তত 20 জন যাত্রী। মালিক সমিতি ও শ্রমিকদের নির্দেশ উপেক্ষা করে গাড়ি বন্ধ না রেখে চালানোর কারণে এই মারপিট বরিশাল নথুল্লাবাদ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের। তবে পুলিশ অস্বীকার করলেও সাংবাদিকদের সামনেই মারধর করা হয়েছে এক ড্রাইভারকে। বিস্তারিত শাহিন হাসানের রিপোর্টে। বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের সামনে শ্রমিকরা এভাবেই মারধর করে মাথা ফাটিয়ে দেয় এক গাড়ি চালকের। শ্রমিক দিবসে গাড়ি বন্ধ না রেখে চালানোর কারণে এই হামলা চালকদের উপর। হামলার পর বন্ধ করে দেওয়া হয় গাড়িগুলো। আটকেছে এই জায়গার শ্রমিকরা, শ্রমিকরা আটকেছে, আজকে শ্রমিক দিবস এই কারণে আটকেছে। খুব গরম, বাচ্চা বাচ্চা আছে, মহিলারা আছে, এখন খুব মানে একটা অস্থির ভিতরে আছে। শ্রমিক দিবসে আটকাই দিয়েছে গাড়ি। আমরা এখানে আসছি পটুয়াখালী থেকে সকাল থেকে, কিন্তু এখানে আসার পরবর্তী যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনের কারণে আমরা যেতে পারতেছি না কেউ। হামলাকারীরা জানায় দুপুর 3টা পর্যন্ত গাড়ি বন্ধ রাখার কথা শ্রমিক দিবসে। সেই নিয়ম তারা না মানার কারণে গাড়ি চলতে বাধা দেওয়া হয়। তবে হামলার বিষয়টি তারা অস্বীকার করে। আমরা গাড়ি চাপাই দিয়েছি, আমরা শ্রমিকের নির্দেশ পালন করতেছি, আর তারা না পালন করে তারা গাড়ি চালাইতেছে। এদিকে শ্রমিক মালিক সমন্বয় না থাকাকে এই ঘটনার জন্য দায়ী বলে মনে করছে বাস মালিক সমিতি। অন্যদিকে হামলাকারীরা তাদের লোক নয় বলে দাবি শ্রমিক সংগঠনের নেতাদের। যারা মারছে এরা আমাদের কোনো শ্রমিক না, এরা বহিরাগত শ্রমিক। এদের ব্যাপারে আইনানুক যেটা হয় সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। গাড়িগুলো কোম্পানি ছাড়ছে, দোষ কোম্পানির। তারপরও আমরা আমাদের মানবিক কারণে আমরা বলে দিছি গাড়িগুলো যাওয়ার জন্য। মালিকদের নির্দেশে চলাচল করা এই বাসগুলোর চালকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি আহতদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।